আমার উপর ভরসা রাখেন স্যার, গোপাল আর মাধব। পাপি, এখনো ভালো করে দিন শুরুই হলো না আর তুমি শুরু হয়ে গেলে। কিন্তু স্যার, ওই ছেলে দুটা হিরো, এবার তুই শেষ কর তোর এই রোজ দিনের টর্চার। শেষবার বলছি সামলে যা, আবার যদি গান গাস না তাহলে তুই। আমি গান গাইলে তোরা তো প্রবলেম কি রে গোপু? হ্যাঁ বল বল। ও বলছে গোপাল মাধবের গান শুনে জেলাস হয়ে গেছে। জেলাস তোর উপর? গোপু তো রকস্টার রে রকস্টার। গোপু ফোদেম দেখিয়ে দে ওকে যে তুই কত চমৎকার গান গাস। তোরা জানিস না গোপু যদি ফুরু করে না। এই তুই মুখ বন্ধ কর, কেন এত ফালতু কথা বলছিস? তুই জানিস তো আমি গান গাইতে পারি না। আচ্ছা তোই ব্যাপার, তাহলে হয়ে যা কম্পিটিশন গানের, তারপর দেখা যাবে কে কতটা রক করে। গোফার গোপু ফোদেম। আজ এরা কিছু একটা গুলমাল করবেই, আজ আমি এদের ছাড়বো ক্লাই। কি বাসলি ভাই, কেমন আছো, কি খবর তোমার? আমাদের গান শিখতে হবে, তো কোন মিউজিক টিচারের খোঁজ দিন না? হ্যাঁ, আপনার মতো দুধের দেবতার পনিরের বাতফা তো সবই জানে। আরে আছে আছে পন্ডিত বুঝবুঝি, ওকে তো একটু আগে দলিটার দুধ দিয়ে এলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য ওর সাথে কথা বলছি আমি। আরে আমার কোনো গানের কাছে দরকার নেই। আরে কেন নিচ্ছিস এখানে আমাকে? আরে ছাড় তো। কারণ আমাদের জেতার কোনো চান্সই নেই। কেন? কারণ টিম থেকে যেমন হাতি বেরোতে পারে না, আম থেকে অ্যাপেল জুস হতে পারে না, তেমনি তোর গলা থেকে ভালো গান কি করে বেরোবে মাধব? এই চুপ কর, ঘরের শত্রু বিভীষণ। না 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 না, তোকে তো নিশ্চয়ই শিখতে হবে। কি তুই এখানে গান ফিফতে এফেছো? গোপালের কাছে হেরে যাওয়ার ভয় লাগছে? বল তো তোরা বাজছিস ক্লিয়ারলি, নয়তো তোদের এই রকস্টার এখানে গান শিখতে কেন এসেছে বল? কেন এসেছে? আমি তো বল বল কি তুই কি বল? এই সব কি চিৎকার করছো তোমরা এখানে? তোমরা বাড়ির ভেতরে আসার সাহস করলে কিভাবে? আর তোমাদের পরিচয়টাই বা কি? আরে আমার ছিলাম না গুরুজি, আমি বাসুলি। আরে এরা আমার দোস্ত আছে। অপদার্থ, এক তো দুধের মধ্যে জল মিশিয়ে বিক্রি করো, তার সঙ্গে আবার আরো পাঁচজন অপদার্থকে নিয়ে এসছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। পণ্ডিতজি প্লিজ প্লিজ আমাকে গান শেখান না আপনি, আমি খুব মন দিয়ে গান শিখবো। গুরুজি ওকে ছাড়ুন, আমাকে শেখান, আমি শুধু মন থেকে নয় আমার শরীরের সব বডি পার্ট থেকে গাইবো। ঠিক আছে কিন্তু তার আগে আমি তোমাদের পরীক্ষা নেব কিন্তু। আরে বলেছিলাম তো গুরুজি আমার কথা ফেলবে না। তুই বেরোবি নাকি? সঙ্গীত একটা সাধনা, সুরবাহিনীর জলধারা কে আত্মস্থ করাই তোমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। চলো আগে তুমি গাও। গুরুজি এবার দেখুন আমি কে শোনাচ্ছি। তুমি গে শোনাও। তুমি গাও। তোমরা প্রত্যেকে এক একটা করে অপদ
কোনো ব্যাপার নয়। আমিও অনেক বড় বড় বেসুরকে সুর শিখিয়ে দিয়েছি, আর তোমাদের মতন অপদার্থকে সঙ্গীত শেখানোর পদ্ধতিও আমার জানা আছে। ক্লাস এখানেই শেষ হচ্ছে, কাল সকালে ঠিক 5টার সময় পরবর্তী ক্লাসের জন্য চলে আসবে, এখন যাও। এইসব এক্সারসাইজের গানের সাথে কি সম্পর্ক রে ভাই? আমার কাল ভোর 5টার সময়। It's so peaceful, huh? Not anymore! আমাকে নিজের ক্লাসে অ্যাডমিশন না দিয়ে আপনি ঠিক করেননি পণ্ডিত বুঝবুসি। এবার আপনি দেখবেন আমার মিউজিকের তাণ্ডব। দুধের মধ্যে জল নাকি জলের মধ্যে দুধ? কোথায় তোমার বন্ধুরা? ক্লাসের জন্য কেন আসেনি ওরা? হ্যাঁ, আরে কুম্ভকর্ণের দল, বুঝবুঝি কেসে কেসে গেলাম আমি, গুরুজি হেভি রেগে আছে রে। এবার চল ভেতরে, এরপর জানি না কি করে ফেলবে। উসুলির সাথে ছেলেগুলা, এইবার জমবে মজা। বাবা কি জ্যাকপট প্রুফ পেয়েছি বাবা। চলে এসো বসলি ভাই, কিছু করো গুরু, ওনাকে শান্ত করো প্লিজ। আইডিয়াই পণ্ডিতজি, আপনাকে চিনতে আমাদের বড় ভুল হয়ে গেছে। পণ্ডিতজি, আপনার মতো মহান কোন টিচার বা গায়ক কেউ হতেই পারে না। প্লিজ প্লিজ আমাকে শিখিয়ে দিন। আমি তো আগে থেকেই জানতাম আপনার মতো সিঙ্গিং টিচার এই পৃথিবীর হতেই পারে না। নিশ্চয়ই আপনি অন্য গ্রহ থেকে এসেছেন। ও হ্যাঁ, আমরা আপনার বেস্ট স্টুডেন্ট হয়ে দেখাবো। আচ্ছা, সেইটা আমি হতে দেব না। কি পণ্ডিত, চিনতে পারলে? হ্যাঁ পবন বেসুরো, তুমি আবার চলে এসেছো। আমি তোমাকে আমার স্টুডেন্ট কোনো দিন করব না। এইবার আমি অ্যাডমিশন নিতে নয়, আপনাকে চ্যালেঞ্জ করতে এসেছি পণ্ডিত। যদি আপনি আমার কাছে হেরে যান, তাহলে এই মিউজিক স্কুল আমার নামে করে দিতে হবে। এই ব্যাপার নাকি? তবে চলো তাই হোক। এই বেসুরো মেটালের জন্য তো আমরাই এনাম গুরুজি, একে আমাদের হাতে ছেড়ে দিন না। এটা আমার প্রেস্টিজের ব্যাপার। প্রিন্সিপাল স্যার জি, আসুন আসুন। আরে বাবা, কি দুর্দান্ত সব স্টুডেন্টস আপনি।